আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন আশা করি সবাই। নিজের গাছের আমরা নিয়ে এসেছি আচার করব বলে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না, তাই আমি টক মিষ্টি আমরার আচার করার জন্য আয়োজন করে বসেছি, আমার সাথেই থাকবেন। আমরা এইভাবে ছিলে নিচ্ছি, বোটাটা ফেলে দিয়ে এইভাবে স্কিনটা ফেলে দিতে হবে, খুব সহজ পদ্ধতি। এরপর পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আমরাগুলো। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখতে পাচ্ছেন স্কিন ফেলে দেওয়া চামড়াগুলো কেমন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবেই সবগুলো আমরা কেটে নিতে হবে। এখানে 1.5 কাপ পরিমাণ আমরা কুচি নিয়েছি, 1/2 চামচের কম লবণ দিলাম, 1/4 কাপ পানি দিয়ে এখন 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ করে নিব। একদম মিডিয়াম আঁচে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পর এরকম হয়ে যাবে। এগুলো নামিয়ে রেখে পরবর্তী ধাপে চলে যাব। দিলাম 1/4 কাপ সরিষার তেল, তার মধ্যে শুকনো মরিচ, 2টো শুকনো মরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম, তার সাথে দেবো 1 চামচ পাঁচফোড়ন। আদা কুচিগুলো লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নেব, তারপর আমড়াগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা আমড়া দিয়ে দেবো, এবং আমড়াগুলো দিয়ে 5-6 মিনিটের মতো ভেজে নিতে হবে খুব ভালোভাবে। এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেন চিনি অ্যাড করতে হবে, সামান্য হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, এবং লবণ কিছু কম মনে হচ্ছিলো সেই কারণে আরও একটু লবণ দিলাম। লবণটা, লবণ ঝাল এগুলো আপনাদের টেস্ট বুঝিয়ে দিবেন। আমি যেহেতু একটি টক মিষ্টি আচার করবো সেই জন্য ঝাল খুব একটা দেইনি, মাত্র 2টো শুকনো মরিচ কুচি করে দিয়েছি। চিনি দিলাম 1/4 কাপেরও একটু বেশি, তার মানে 1/3 কাপ চিনি দিলেই হবে আপনাদের। চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে, তারপর দিতে হবে হোয়াইট ভিনেগার। 1/4 কাপ হোয়াইট ভিনেগার দিলাম, এখন এটা খুব ভালোভাবে মিনিট 10-এক জাল করতে হবে। হোয়াইট ভিনেগারটা এটা প্রিজারভেটিভের কাজ করবে। নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে মিনিট 10-এর মতো। এরপর আর একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর এগুলো এভাবে চেপে চেপে একটু নেড়ে দিতে হবে, যাতে করে আমড়াগুলো গলা গলা হয়ে গ্রেভিটা থকথকে হয়, তাতে করে আচারটা ভালো লাগবে খেতে। গ্রেভিটা অনেকটাই থকথকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার আচার, টক মিষ্টি আচার, আমড়ার আচার। এখন এটা কাচের বয়ামে, আমরা আচার সবসময় কাচের বয়ামে সংরক্ষণ করবেন আপনারা, কাচের বয়ামে তুলে রাখছি, ঘরে তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন। হয়ে গেল আমার টক মিষ্টি আমার আচার ঝটপট। আল্লাহ হাফেজ সবাইকে, আজকের মতো